নাগরিক আন্দোলনের মধ্য দিয়ে আসতে হবে, বুঝতে হবে যে বাংলাদেশে রাজনীতি কারা করে, বুঝতে হবে যে কে এমপি নমিনেশন চাচ্ছে, দলগুলো এমপি নমিনেশনকে ক্যান্ডিডেট হিসেবে কিভাবে দিচ্ছে, এখানে যে বড় দলগুলোর হাজার হাজার কোটি টাকার লেনদেন আছে, অতএব এইটা একটা বড় আমূল পরিবর্তন দরকার। এটা আপনি কিভাবে ঠেকাইতে পারবেন? এইটা ঠেকাইতে পারবেন হচ্ছে অনেকগুলো মেজার যদি আমরা নেই, তার ভিতর একটা হচ্ছে যে এখন দেখবেন যে প্রচুর উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমাদের এমপি মন্ত্রীরা জড়িত, এমপিরা জড়িত, কিন্তু আমাদের সংবিধানে বলে দেওয়া আছে এমপির কাজ কী। এমপির কাজ হচ্ছে সে আইন তৈরি করবে, আইনের বিষয়ে বিতর্ক করবে, রাষ্ট্রের নীতিমালা তৈরি করবে, রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক, ট্রিটি, চুক্তি এগুলো নিয়ে আলোচনা করবে, কিন্তু আমাদের অধিকাংশ এমপি মন্ত্রীরা এই কাজ করবার জন্য যোগ্য না। আপনি দেখবেন এক্সাম্পল দেই, বাজেট অধিবেশনে আপনারা দেখবেন যে 10 জন এমপিও খুঁজে পাবেন না যে বাজেট নিয়ে কথা বলেন। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট, কিন্তু সেই বাজেট নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে 10 জন 20 জন এমপি নাই 350-এর মধ্যে। কেন নাই? কারণ আপনি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে টাকা দিয়ে এমপি বানায় ফেলছেন, সে তো বাজেট করে না, সে তো সনদ দেয়, ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিবে, এইটা দিবে, ওইটা দিবে, এইটা দিবে। এই জন্য যেটা করতে হবে, এমপিদেরকে টোটাল ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে আলাদা করে ফেলতে হবে। উন্নয়নের কোনো কাজে এমপি থাকতে পারবে না, তার কাছে 2 টাকার কোনো অ্যালোকেশন থাকবে না, বাজেট থাকবে না। সে তার এলাকায় কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, কলেজ কোনো কমিটি সভাপতি হইতে পারবে না পদাধিকার বলে। তারপরে তার প্লট নেওয়া, ফ্ল্যাট নেওয়া, গাড়ি পাওয়া এগুলো সব বন্ধ করে দিতে হবে। তাকে একটা বেতন দিতে হবে সম্মানজনকভাবে চলবার জন্য। তার এলাকাতে তার একটা অফিস থাকবে, সংসদীয় অফিস, কার্যালয় থাকবে। আপনারা, আমরা যদি এই আইনটা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখবেন যে বাজে লোকদের এমপি হওয়ার টেন্ডেন্সি কমে যাবে। সে যখন দেখবে যে এমপির কোনো ভাবসাব নাই, লোকাল থানাতে গেলে কেউ দাম দেয় না, দাঁড়ায় না, সে লোকাল কোনো প্রোটোকল পাবে না তার এলাকাতে। তার কনস্টিটিউয়েন্সির টোটাল প্রোটোকল হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যানের, সে ডিল করবে, ওইখানে তার কোনো মাতব্বরি চলবে না। আপনি এলাকার সব মাতব্বরি থেকে এমপিদেরকে বাদ দিয়ে দেন, এই যত চোরবাটপাটটা আছে যারা এমপি হইতে চায়, এরা দেখবেন কি এমপি হইতে চাইবে না, এরা সবাই তখন উপজেলা চেয়ারম্যান হবে। তখন আপনার ভিন্ন জায়গা করে ইলেকশন কমিশনের মাধ্যমে স্ক্রুটিনি করে উপজেলাতে আপনি এটাকে ক্লিনিং করতে পারবেন যে কারা কারা উপজেলা চেয়ারম্যান হইতে পারবে। কি করা যাবে? ধরেন উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য 5 জন আবেদন করলো ইলেকশন কমিশনে, এদের ব্যাপারে গণশুনানি হইতে হবে ভোটে দেওয়ার আগে, যে তাদের চরিত্রের ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা। গণশুনানিতে যেহেতু এলাকার মানুষ তার চেনা সহজ, আরে ভাই ও তো টিন চুরি করছে, ও তো এলাকার মানুষকে মারধর করছে, ও তো ছাত্রীদেরকে বেজ্জতি করতো এর আগে, তখন সেই গণশুনানিতে আপনি এটাকে স্ক্রুটিনি করতে পারবেন। এটা নির্বাচন কমিশনের মাধ্যমে করা সম্ভব। তো আজকের আমাদের ফোকাস যেটা ব্যারিস্টার সানি বলছে সংবিধান বিষয়ে, বাট এই আলোচনাগুলো আমাদের টাইম টু টাইম করতে হবে এবং রাষ্ট্রের এই সংস্কারগুলো হাত দিতে হবে যেন সংসদে